গরিবদের সম্মান নেই। মোনা, তোকে কত করে বললাম, বাড়িতে থাক, বাড়িতে থাক, তুই তো তা থাকবি না এখানে, মালিকের কোনো জিনিসে হাত দিবি না। আমি যাই, কাজগুলো করিনি, তুই এখনই নিচে বস, আর কোনো জিনিসে হাত দিবি না কিন্তু। ওহ, খুব জল তেষ্টা পেয়েছে, কি করব, ওই তো একটা জলের বোতল, ওখান থেকে একটু জল খাবো, মালিকেরা কিছু বলবে না, একটু জল খেলে কি বা হবে। একটু জল খেয়ে নি। এই, তোর সাহস তো কম না, তোর নোংরা হাত দিয়ে তুই আমাদের বোতলে জল খাচ্ছিস। খুব জল তেষ্টা পেয়েছিল তাই একটু জল খেয়েছি আমি। তোর লজ্জা করে না, তুই আমাদের কাছে পারমিশন না নিয়ে তুই আমাদের বোতলে জল খেয়ে নিলি। মম এখন বাড়িতে নেই, তাই মম যদি বাড়িতে থাকতো তাহলে দেখতি তোর অবস্থা কি করতো মম। মাসি, মাসি, কি হয়েছে? এই যে মাসি দেখো, তোমার মেয়ে কি করেছে দেখো। তোকে বললাম না মালিকের কোনো জিনিসে হাত দিবি না, তুই ওদের বোতলে জল খেয়েছিস। কেন খেয়েছিস বল। খুব জল তেষ্টা পেয়েছিল তাই একটু জল খেয়ে নিয়েছি মা, ভুল হয়ে গেছে মা, এরকম কোনোদিন করবো না আমি, আমি তো জানতাম না। তুই আমাকে বলতি, আমি তোকে জল খাইয়ে দিতাম হাত দিয়ে। ছোট ম্যাডাম, মেয়েটাকে কিছু বলো না, মেয়েটা অবুঝ, বুঝতে পারেনি, খেয়ে নিয়েছে না বুঝে। মম এখন বাড়িতে নেই, তাই মম যদি থাকতো তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দিত। আমাদের গরিবদের যেখানে সেখানে কোনো জিনিস খাওয়া উচিত না, বুঝেছিস মা? মনা, আমাদের কাজটা চলে গেলে আমরা কি খাবো বলতো? চল বাড়ি, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কেউ।